চায় তারা ইসলামটাকে একটা গণ্ডির মধ্যে আটকে রাখতে। মসজিদ, মাদ্রাসা, দান, সদগা, খানকা, দরবার, তারপরে মাজার, এর মধ্যে ইসলামটা থাকুক, মাঝখান দিয়ে আমরা প্রশাসন চালাই, আমরা ক্যান্টনমেন্ট চালাই, আমরা সংসদ চালাই, এগুলো হচ্ছে দুনিয়াদারি, আর ওগুলো হলো দিনদারি। সম্মানিত ভাইয়েরা, এলেম কেলাম তো আমার তেমন নাই, মানুষ ডাকে আসি। ওই ছোটবেলায় আব্বার সঙ্গে কাঁচা বাজারে যেতাম, আগে তো মাপ তো দাড়ি পাল্লা দিয়া, আর পাশে থাকতে হলো বাটখারা, 5 কেজি, 4 কেজি, 3 কেজি, 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, এর উপরে 20 গ্রাম। তো 20 গ্রাম উপরে থাকে না 5 কেজি উপরে থাকে, বলেন 20 গ্রাম উপরে, বেশি ওজন সবার নিচে থাকে। তা আমি হলাম মাত্র 20 গ্রাম উপরে আছে, এলেম তেমন নেই কিন্তু উপরে রাখে মানুষ। এই জন্য এলেম শূন্য, আমার তেমন এলেম কেরাম নেই, কারণ লক্ষ্মীপুর হচ্ছে আলেমদের ঘাঁটি। বলি আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর নোয়াখালী হলো আলেমদের অঞ্চল, বলি আলহামদুলিল্লাহ, গোটা দেশের নেতৃত্ব দিচ্ছে আলেমদের এই ওই অঞ্চলের আলেমরা। লক্ষ্মীপুরের নাম শুনলেই মনে হয় লুৎফর রহমানের কথা, আল্লাহু আকবার, কোরআনের এক জীবন্ত পাখি, যখন এক একটা কথা যেন মনে হয় মুখটা ঝরছে, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই জনপদে এসেছি, গতবারও এসেছিলাম, এবারও এসেছি, কিছু কথা শোনাতে চাচ্ছি, শুনতে রাজি আছি তো? শুনবে তো তারাই যারা কোরআনের পক্ষের মানুষ, শুনবে না তারাই যারা মোনাফেক শ্রেণী। মোনাফেক আমার দেশে আছে না নাই? লক্ষ্মীপুরে নাই? লক্ষ্মীপুরেও আছে, এই আলেমদের দেশেও মোনাফেক আছে। রসুলও যেখানে ছিলেন সেখানে মোনাফেক ছিল কি ছিল না? নবীর পিছনে নামাজ পড়ে নাই? পড়ে নাই? নামাজ পড়েছে কিন্তু জিহাদে যায় নাই, ঠিক কি না? মসজিদে ছিল, ময়দানে নাই, এমন লোক বাংলার জমিনে একটাও নাই। আসতে বলবেন না আছে না নাই? মসজিদে সর্বক্ষণ থাকার জায়গা? মসজিদে বেশিক্ষণ থাকার জায়গা? মসজিদে বেশিক্ষণ না বাইরে বেশিক্ষণ? বাইরে কি ইবাদত নাই? মসজিদ আর কতক্ষণ? মসজিদের শেষ দার জায়গা, মসজিদ থেকে বের হতে হবে। মসজিদে কতক্ষণ থাকি আমরা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। নামাজ আদায় হয়ে গেছে, মসজিদে আর তোমার থাকার প্রয়োজন নেই, টান টপলা বান্দার দরকার নাই, মসজিদ থেকে বের হয়ে যাও, তাড়াতাড়ি মসজিদ থেকে বের হও, আর আমার রিজিক তালাশ করো। রিজিক তালাশ করতে গিয়ে বিজনেস করবে, চাকরি করবে, বিমা করবে, ব্যাংক করবে, অফিস করবে, ক্যান্টনমেন্ট চালাবে, সংসদ চালাবে, অ্যাডমিনিস্ট্রেশন চালাবে, প্রশাসন চালাবে, সমস্ত কাজ যখন করতে যাবে, সেই কাজ করতে গিয়ে বান্দা উযকুরুল্লাহ কাসীরা, আমাকে বেশি করে স্মরণ করবে। খবরদার, অবৈধ পন্থা অবলম্বন করবে না। কার কথা? তাহলে নামাজের বাইরে সবগুলো ইবাদতের কি ভিতরে না বাইরে? নামাজ থেকে বের হওয়ার পর বাইরে যে কাজগুলো করলাম সব কি ইবাদতের বাইরে না ভিতরে? ভিতরে না? প্রশাসন, ক্যান্টনমেন্ট, সংসদ, আদালত, অফিস, ব্যাংক, সব ইবাদতের ভিতরে। কিন্তু এটা অনেকে বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা? এখানে একটা জটিলতা আছে, একটা সমীকরণ, একটা গ্রুপ চায় তারা ইসলামটাকে একটা গণ্ডির মধ্যে আটকিয়ে রাখতে। তারা চায় মসজিদ, মাদ্রাসা, দান, সদগা, এরপর কি বলে খানকা, দরবার, তারপরে মাজার, এর মধ্যেই ইসলামটা থাকুক, মাঝখান দিয়ে আমরা প্রশাসন চালাই,
আমরা ক্যান্টনমেন্ট চালাই, আমরা সংসদ চালাই, এগুলো হচ্ছে দুনিয়াদারি, আর ওগুলো হলো দিনদারি। এরকম পাঠ করার সুযোগ ইসলামে নাই। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এই দুটাকে পাঠ করে দেওয়ার জন্য, ভাগ করে দেওয়ার জন্যই আজকে সমাজে দুর্নীতি কম না বেশি, আকাম টুকাম কম না বেশি, জুলুম কম না বেশি, ফুসুক কম না বেশি, ফুজুর কম না বেশি,